নির্বাচনের আগে ডোমকলে উদ্ধার শখের বোমা, আর বোমা উদ্ধার ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বৃহস্পতিবার সকালে ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের ডোমকলের ডুমুরতলা পশ্চিমপাড়া এলাকায় শিয়ালমারি ঘাটের ধারে। ঘটনায় ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সকাল নদীর ধারে ঘোরাঘুরি করছিল পুলিশ, তারপরেই নদীর ধারে একটি বাগান থেকে বোমা উদ্ধার হয়, তারপরে বোমাগুলি ঘিরে রাখে পুলিশ। স্থানীয়রা জানান, গতকাল বুধবার রাতে বোমার ব্যাগ ও আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তাদের স্থানীয়রা দেখতে পেলে গা ঢাকা দেয় ওই দুষ্কৃতীরা। তারপরেই হঠাৎ সকালে বোমা উদ্ধার হয়। এরা সব বলছিল নাকি টিএমসির লোক সব এসে বোম নিয়ে যাচ্ছিল। কেন, কি কারণে? এখন ভোট আসছে সামনে, এখন ভোটের জন্য এখন ওরা ইলেকশনের জন্য ওরা হয়তো বাস্ট করবে। রাত্রি তখন 11:30 বাজে। 11:30 সময় আমরা দুজন বসে আছি একটা জায়গায়, দেখছি একজনের হাতে এক ব্যাগ আছে, ব্যাগে বোম আছে, আর একজনের হাতে মেশিন আছে, বুঝতে পেরেছেন? সেটা হলো আমাদের নিরাপদ পড়ার একজন আর মধ্য পড়ার একজন। তার নাম হচ্ছে, হ্যাঁ, পূর্ব পড়া। তার নাম আছে, একটা নাম হচ্ছে কায়ব, একটার নাম ফজল। ঘটনায় ডোমকল ব্লকের 8 নম্বর রায়পুর পঞ্চায়েতের কংগ্রেসের অঞ্চল সভাপতি আজিজুল ইসলাম বিরোধীদের দিকেই তোপ দাগেন। বাম এবং কংগ্রেস কর্মীদের বাড়িতে বোমা রেখে ফাঁসানোর উদ্দেশ্যে বোমাগুলি রাখার চক্র চালাচ্ছিল বলে অভিযোগ। রায়পুর অঞ্চল তথা ডুমুরতলা গ্রামের যে 3টে সংসদ, সেখানে কিন্তু ভোটে কংগ্রেসের বিপুল জয় হবে, যার কারণে কংগ্রেসের কর্মীদের ফাঁসানোর জন্য এই হুমকি দিচ্ছিল, সেটা আজকে ভোরবেলাতে প্রমাণ হয়ে গেল। ডুমুরতলার মাঠে 2 বালতি বোম সহ ওরা এই বোমগুলো ক্যারি করছিল। সেই টাইমে সাধারণ মানুষ দেখে ডুমুরতলা ক্যাম্পকে খবর দেয়, ক্যাম্পের পুলিশ গিয়ে তাদেরকে তাড়া দেয়, তারা পালিয়ে যায় বোম ফেলে রেখে, দমকল থানার পুলিশ গিয়ে উদ্ধার করে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন রায়পুর পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি মিনারুল শেখ। তিনি জানান, ডুমুরতলা এলাকায় কিছু জোটের লোক সাজাচ্ছে। ডুমুরতলা কিছু জোট আছে বিরোধী, ওরা যাদের বাধা রয়েছে তারা ওগুলা বলছে, আমাদের দলে থেকেও বলেনি, ওরা সাধারণ ঘটনা। ওরা হয়তো টিএমসির গায়ে দোষ লাগানি দিন, যারা বাধা রয়েছে তারা তো রাগে অনুরাগে এটা হয়তো টিএমসির গায়ে দোষ এটা করছে।